অন্নময় কোষ থেকে প্রাণময় কোষের সৃষ্টি অন্নই হচ্ছে অন্ন ব্রহ্মেতি বজনা যে কথা উপনিষদ ঋষি বললেন অন্ন ব্রহ্মেতি এবং সমস্ত বিস্তারিতভাবে বলতে গেলে বহু সময় লাগবে সম্ভব নয় আমি শুধু উল্লেখ করে যাচ্ছি মাত্র তারপরে হচ্ছে প্রাণ ব্রহ্মেতি বজনা হ্যাঁ তাহলে অন্ন ব্রহ্মেতি বজনা দেখা গেল যে অন্ন ব্রহ্ম নয় দীর্ঘ তপস্যা দ্বারা ভৃগু পুত্র সেটি উপলব্ধি করলেন এবং বরুণ পুত্র ভৃগু সেটি উপলব্ধি করলেন এবং তারপর দীর্ঘ সাধনার দ্বারা প্রাণপ্রমিতি বজনা তিনি এসে বললেন বাবাকে বাবা স্বীকার করলেন না এটাও নয় কেন প্রাণ চঞ্চল যা চঞ্চল অন্য একবার খেলে আবার খিদে পায় কাজে ওটা ব্রহ্ম হতে পারে না যার ক্ষয় আছে সে হতে পারে না ব্রহ্ম তো অক্ষয় অব্যয় অব্যক্ত কাজে অন্ন হতে পারে না প্রাণ হতে পারে না এমনি করে পরপর স্তর পরিক্রমা করে চলছে প্রাণ ব্রহ্মেতি তারপর বললেন মন ব্রহ্মেতি বজনা মনময় কোষ বাবা যে কথা অন্নময় কোষের কথা বললেন যে অন্নময় কোষে পঞ্চকোষে কাশি অন্ন প্রয়োজন অন্ন না হলে জীবন ধারণ হবে কি করে অন্ন না হলে প্রাণ আমরা বায়ুকে আমরা পরিচালনা করব কেমন করে অন্ন তো প্রাণ কে ধরে রাখার জন্য সাহায্য করছে এই জীবন ধারণ করতে তাই অন্ন ব্রহ্মেতি বজনা এবং তারপরে প্রাণ ব্রহ্মেতি বজনা হ্যাঁ সেখান থেকে প্রাণ যে চাঞ্চল্য বললেন যে প্রাণ ব্রহ্মেতি বজন প্রাণ তো ব্রহ্ম হতে পারে না কারণ তার চাঞ্চল্য রয়েছে সে তো চঞ্চল জিনিস তো স্থির নয় যা স্থির নয় তা তো ব্রহ্ম হতে পারে না তারপরে হচ্ছে মন মনময় কোষ এবং মনময় কোষ মনকে যখন ব্রহ্ম বলে তিনি স্বীকার করলেন এসে বললেন যে বাবা আমি পেয়েছি ব্রহ্ম তত্ত্ব আস্বাদন করেছি তোর বললে তা কি করে হয় মন তো চঞ্চল তার তো স্থিরত্ব নেই এই মাত্র এখানে আছে এই মাত্র অন্য জায়গায় চলে যাচ্ছে কাজে মন তো ব্রহ্ম হতে পারে না তুমি যাও আবার সাধন করো আবার সাধন করলেন তিনি বহু বছর তপস্যার পরে তিনি জানলেন বিজ্ঞানময় কোষ বিশেষ জ্ঞান বিজ্ঞান বিজ্ঞানী ব্রহ্ম বললে তা কি করে হয় বাবার কাছে এসে যখন বললে হ্যাঁ বাবা পেয়েছি আমি আমি ব্রহ্মকে জেনেছি বললে কি জেনেছ বলে বিজ্ঞানী ব্রহ্ম এই বজনা আমি এটি জেনেছি বিশেষভাবে জেনেছি বললে তা কি করে হয় বিজ্ঞানের আজকে একটা থিওরি তত্ত্ব সূত্র তৈরি হচ্ছে কালকে সেটা পরিবর্তন ঘটতে পারে এক তত্ত্ব এক সূত্র চিরকাল থাকবে এমন কিছু কথা নেই থাকলেও তার উপর নানান রকম আরো প্রকাশ এবং বিকাশ হয়ে সূত্রে পার্থক্য ঘটতে পারে ব্রহ্মের তো কোনো পার্থক্য নাই ব্রহ্মের তো কোনো পরিবর্তন নাই কাজে কাজে তা কি করে হয় বিজ্ঞান ব্রহ্মেই দিবা জানা না এ হতে পারে না তুমি আবার যাও আবার তপস্যা কর তখন পুনরায় গভীর তপস্যায় নিমগ্ন হয়ে তিনি দেখলেন আনন্দ ব্রহ্মেই দিবা জানা আনন্দই ব্রহ্ম সেখানে তিনি বললেন আনন্দের দেবক উপনিষদে ঋষি বলছেন আনন্দের দেব কল্যাণী ভূতানি যান্তি আনন্দেই রজাতানি জীবন্তি আনন্দম প্রয়ন্ত এই তত্ত্বে প্রতিষ্ঠিত হলেন আনন্দময় কোষে যতক্ষণ না পর্যন্ত পৌঁছানো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সাধনার শেষ নেই কাজে এই পঞ্চতত্ত্বের মধ্যে আমাদের নিবদ্ধ থাকলে চলবে না সাধনার দ্বারা আমরা কি করি অন্নময় কোষ মনময় কোষ প্রাণময় কোষ মনময় কোষ বিজ্ঞানময় কোষ এই যে কি কি অবতেজ মরুদ বোমে যে পরপারে যে কুটস্থ চৈতন্য সেখানে আমরা ওই বহু তত্ত্বে এসে কৃষ্ণ তত্ত্ব আস্বাদন করার চেষ্টা করি কিন্তু প্রকৃত কৃষ্ণ তত্ত্বকে আস্বাদন করতে হলে আরো ভিতরে যেতে হবে সেই স্তর অতিক্রম করে আমাদের সেই যেতে হবে সহস্রহারে মহাপীঠে কর্পূর ধবল গুরু সেখানে রয়েছে সেই যে বলছেন উপনিষদের ঋষি যে অং সহস্রাক্ষ সহস্র পাথ বিশ্বতবিত্ত অত্যুৎকৃষ্ট দশাঙ্গুলম তিনি কিরকম এই কুটস্থ চৈতন্য থেকে দশাঙ্গুল পরিমিত যে পূর্ণ স্থানের কথা পরমারব্ধ পরমগুরুতে বলেছেন বলছেন যে সেখানে পৌঁছাতে হবে সেখানে গিয়ে ওই আনন্দময় তত্ত্বকে আস্বাদন করা যায় সেই আনন্দময় কোষ সেখানে তাই এই পঞ্চকোষাক কোষী কোষাক যে কাশি এই কাশি ক্ষেত্র সেখানে এই পাঁচটি তত্ত্ব অতিক্রম করে সেই আনন্দময় কোষে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বাবা বিশেষ করে নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশ মান্য করতে গেলে সেই নির্দেশ অনুযায়ী সহস্রারে পৌঁছাতে গেলে এই সুষুম্নার পথই একমাত্র প্রকৃত পথ সেই কথাই